আমাদের সবার ছোটবেলা থেকেই স্বপ্ন হয়ে থাকে কেউ ডাক্তার হব, কেউ আবার মাস্টার হব, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়। তো সেই রকমভাবে অনেকের ছোটবেলা থেকেই স্বপ্ন হয়ে থাকে পুলিশ হওয়ার। এই পুলিশ বিভাগে জয়েন হওয়াটা সত্যিই অনেক গর্বের। আমাদের দেশে পুলিশ বিভাগের চাকুরি একটি সম্মানমূলক চাকুরি, যার দ্বারা আপনারা সম্মান ও দেশের সেবা দুটোই করতে পারেন। তাই আজকের ভিডিওর মধ্য দিয়ে আমরা আলোচনা করব হাউ টু বিকাম WBP কনস্টেবল আফটার 10th পাস, অর্থাৎ আপনারা মাধ্যমিক পাশের পর আপনারা পুলিশের কনস্টেবল বিভাগে কীভাবে ভর্তি হতে পারবেন, এডুকেশন কোয়ালিফিকেশান কী কী লাগবে, এজ লিমিট কত থাকে, এক্সাম প্যাটার্ন সিলেবাস কীরকম হয়, ফিজিক্যাল রিক্রুটমেন্ট কীরকম হয়, সিলেকশান প্রসেস কীরকম হয় এবং স্যালারি কীরকম থাকে। তো প্রথমে আলোচনা করব এডুকেশন কোয়ালিফিকেশান নিয়ে। যদি আপনারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পদে যুক্ত হতে চান তাহলে আপনাদের অবশ্যই মাধ্যমিক পাস করতেই হবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। ওকে, এবার বললে কি আপনারা কিন্তু মিনিমাম নাম্বার পেয়ে পাস করলে এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিংবা আবেদন করতে পারবেন। তো নেক্সট আপনারা দেখে নেব এজ লিমিট কীরকম থাকে। এখানে যারা জেনারেল আছেন তাদের সবার জন্য কিন্তু এখানে 18 থেকে 27 বছর বয়স এটা আবশ্যিক, এবং যারা রিজার্ভ ক্যাটাগরি আছে তাদের জন্য কিন্তু এখানে বয়সে ছাড় দেওয়া হয়েছে। যারা OBC আছেন তাদের জন্য কিন্তু 3 বছরের ছাড় দেওয়া হয়ে থাকে এখানে, অর্থাৎ আপনারা 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং যারা SC ST তাদের জন্য 5 বছর ছাড় দেওয়া হয়ে থাকে, অর্থাৎ 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ক্লিয়ার? এই WBP কনস্টেবল হওয়ার জন্য আপনাদের কিন্তু অবশ্যই বাংলা ভাষা বলতে লিখতে পড়তে জানতে হবে, ক্লিয়ার, এবং অবশ্যই আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে। এবং নেক্সট এক্সাম প্যাটার্ন কীরকম হয়ে থাকে দেখুন, WBP কনস্টেবলের ফর্ম ফিল আপ করার পর আপনাদের কিন্তু এক্সাম মোট 4টি ধাপে দিতে হবে। কী কী? প্রথম থাকে প্রিলিমিনারি এক্সাম, এবং দ্বিতীয় থাকে ফিজিক্যাল টেস্ট। এখানে কিন্তু ফিজিক্যাল টেস্টের মধ্যে PMT অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং PET অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এটা কিন্তু থাকে দুটো। এবং তারপরে থাকে কি ফাইনাল রিটেন এক্সাম, এবং তারপরেই থাকে ইন্টারভিউ বা পার্সোনালি টেস্ট। এই 4টি ধাপে কিন্তু আপনাদের এক্সামটা দিতে হবে, এই এক্সাম ক্লিয়ার করতেই হবে, ক্লিয়ার। এবং যদি আপনি SI হতে চান তাহলে কিন্তু এই সেম এক্সাম প্যাটার্ন থাকে। তো SI নিয়ে আমি এর আগে কিন্তু ভিডিওটি বানিয়ে দিয়েছি, আপনারা কীভাবে WBSI অফিসার কীভাবে হবেন তা নিয়ে কিন্তু ভিডিও অলরেডি আপনাদের আমাদের চ্যানেলে বানানো আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখানে গিয়ে দেখে নিতে পারেন, ক্লিয়ার। দেখুন এখানে প্রিলিমিনারি এক্সামে কি হয়, টোটাল কিন্তু এখানে মার্কস থাকে, অর্থাৎ নাম্বার থাকে 100 নম্বর। যেটা প্রথম স্টেপে আমাদের প্রিলিমিনারি এক্সাম হয় এটা কিন্তু 100 নম্বরে হয়। পেপার কীরকম থাকে, পেপারটা থাকে অবজেক্টিভ টাইপের, অর্থাৎ এখানে কিন্তু 4টি অপশান থাকে, সেখানে কিন্তু আপনাকে 1টি অপশান চুজ করতে হবে। তো টাইম থাকে 1 ঘন্টা। এখানে আপনারা অ্যান্সার বাংলা ভাষা কিংবা নেপালি ভাষাতে দিতে পারেন, ক্লিয়ার। এবং একটা এখানে নেগেটিভ মার্কিং কিন্তু অবশ্যই আছে 1-4, অর্থাৎ আপনারা 4টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে, ক্লিয়ার। তারপরে কি থাকে, ফিজিক্যাল টেস্ট থাকে। ফিজিক্যাল টেস্টের মধ্যে কিন্তু প্রথম থাকে PMT অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে আপনাদের হাইট, ওয়েট এবং চেস্ট এটা কিন্তু আপনাদের দেখা হয়। যারা মেল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এখানে থাকে, সবার জন্য এখানে থাকে হাইট থাকে 167 সেমি, এবং ওয়েট থাকে অর্থাৎ ওজন থাকতে হবে 57 কেজি, এবং চেস্ট অর্থাৎ ছাতি কিন্তু থাকতে হবে আপনাদের 78 সেমি, এবং ফুলিয়ে 83 সেমি আপনাদের থাকতে হবে। এবং যারা গোর্খা, গারগিল, শিডিউল ট্রিপস এবং রাজবংশী তাদের জন্য কিন্তু হাইট এখানে 160 সেমি, এবং ওয়েট থাকতে হবে অর্থাৎ ওজন থাকতে হবে 53 কেজি, এবং চেস থাকতে হবে 76 সেমি, এবং ছাতি ফুলিয়ে 81 সেমি থাকতে হবে। এটা কিন্তু মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এবং যারা ফিমেল আছেন তাদের জন্য কিন্তু, যারা OBC এবং জেনারেল তাদের জন্য কিন্তু এখানে হাইট থাকতে হবে 160 সেমি, এবং ওয়েট থাকতে হবে 49 কেজি। এবং যারা গোর্খা, রাজবংশী, গারোয়াল যারা আছেন তাদের জন্য কিন্তু হাইট থাকতে হবে 152 সেমি, এবং ওয়েট থাকতে হবে 45 কেজি, ক্লিয়ার। তো এই হাইট, ওয়েট এবং চেস্ট এই 3টি কিন্তু আপনারা এক্সামের ফর্ম ফিল আপ করার আগে থেকেই আপনারা কিন্তু এখানে এটা কিন্তু ক্লিয়ার করে রাখবেন, কারণ এই টেস্টে গিয়ে যাতে কোনো রকম সমস্যা না হয়, ক্লিয়ার। তো নেক্সট আমরা কী দেখবো, যে PMT টেস্ট পাস করার পর, এই যে PMT টেস্ট বললাম আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এটা পাস করার পর আপনাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। এখানে কিন্তু আপনাদের রানিং করানো হয় 100 মিটারের, যারা মেল ক্যান্ডিডেট আছেন তাদের জন্য কিন্তু 1600 মিটার রান নেওয়া হয়,
6 মিনিট 30 সেকেন্ড অর্থাৎ 3:30 মিনিটে আপনাকে ক্লিয়ার করতে হবে এই 1600 মিটার রানটি। এবং যারা ফিমেল আছেন তাদের জন্য কিন্তু 800 মিটার রান নেওয়া হয়, 4 মিনিটে আপনাদের এখানে ক্লিয়ার করতে হবে। তো এবং এই দুটি যে টেস্ট থাকে PMT এবং PET, এই দুটি টেস্ট কোয়ালিফাই করার পর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ এই এক্সামের যেটা থাকে কিন্তু ফাইনাল এক্সাম। এই এক্সামে টোটাল মার্কস থাকে কত, 85, এবং টাইম থাকে 1 ঘন্টা। পেপার টাইপ সেম আপনাদের প্রিলিমিনারি এক্সামে যেরকম অবজেক্টিভ টাইপের প্রশ্ন হয়ে থাকে এখানেও সেম থাকে। নেগেটিভ মার্কিংও এখানে সেম থাকে, 4টি অ্যান্সার ভুল করলে 1 নম্বর কেড়ে নেওয়া হবে, ক্লিয়ার। তো এই এক্সামটা পাস করার পর কী করতে হবে আপনাদের, ইন্টারভিউতে আপনাদের কল আসবে, প্রিলিমিনারি এক্সাম দিলেন, তারপরে PMT, তারপরে PET, তারপরে ফাইনাল এক্সাম দিলেন, সব কিছু ক্লিয়ার করার পর আপনাদের ইন্টারভিউতে কল আসে। তবে এই সিলেকশান কীরকম হয়, সিলেকশানটা হয় আপনাদের ফাইনাল এক্সাম ও ইন্টারভিউ নিয়ে। আপনারা ফাইনাল এক্সামটা 85 নম্বরে দিলেন এবং ইন্টারভিউ 15 নম্বর, এবং ইন্টারভিউ ফাইনাল রিটেন এক্সামটা কিন্তু 85 নম্বরে হয় এবং ইন্টারভিউ 15 নম্বর, অর্থাৎ 100 নম্বরের এই যে এক্সামটা আপনারা দিলেন এই 100 নম্বরের ভিত্তিতে কিন্তু আপনাদের মেরিটটা বের হয় এবং তার ভিত্তিতেই কিন্তু আপনারা চাকরিটা পাবেন, তার ভিত্তিতে কিন্তু আপনারা চাকরিটা পাবেন, ক্লিয়ার। তো এই ইন্টারভিউ পাস করার পর আপনাদের ভেরিফিকেশন হয়, তারপরে কিন্তু মেডিকেল হয়, আর তারপরে কিন্তু আপনাদের ট্রেনিং হয়। তো এখানে সিলেবাসটা আপনারা একটু বলে দিই আপনাদের, যেটা প্রিলিতে থাকে কি জেনারেল স্টাডিজ থাকে 50 নম্বরের, এবং নিউমেরিক্যাল মেন্টাল অ্যাবিলিটি টেস্ট এখান থেকে 30 নম্বরে, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং থাকে 20 নম্বরে, অর্থাৎ 100 নম্বরে কোয়েশ্চেন থাকে প্রিলিতে। এবং ফাইনাল যে এক্সাম থাকে সেটা কিন্তু ইংলিশ থাকে 25 নম্বরের, গ্রামার অ্যান্সার এবং জেনারেল নলেজ থেকে এখানে 25 নম্বরে কোয়েশ্চেন থাকে, ম্যাথ থেকে থাকে 20 নম্বরে, রিজনিং থাকে 15 নম্বরে, এই মোট 85 নম্বর। তো এখানে সাবজেক্ট ওয়াইজ আপনাদের বলে দিচ্ছি, জেনারেল স্টাডিজতে থাকে, জেনারেল স্টাডিজে আপনাদের কী কী সাবজেক্ট থাকে, পলিটিক্স থাকে, সায়েন্স থাকে, ইকোনমিক্স, কারেন্ট ইভেন্টস, হিস্টোরি, জিওগ্রাফি, আর্ট অ্যান্ড কালচার, এইসব কিন্তু জেনারেল স্টাডিজের মধ্যে থাকে। এবং নেক্সট থাকে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং থেকে আপনাদের কী পড়তে হবে, এখানে এখানে পড়তে হবে নেটওয়ার্ক, ডাইরেকশান, রিলেশনশিপ কনসেপ্ট, স্পেস ভিজুয়ালাইজেশন, কোডিং, ডিকোডিং, ক্লাসিফিকেশান, এই। এবং নেক্সট আর্থমেটিক অর্থাৎ গণিত থেকে আপনাদের কী থাকে, রেশিও থাকে, টাইম অ্যান্ড ডিস্টেন্স থাকে, টেবিল গ্রাফ থাকে, প্রফিট লস, ডেসিমেল, পার্সেন্টেজ, স্কোয়ার রুট, টাইম অ্যান্ড ওয়ার্ক, এই সমস্ত কিন্তু থাকে গণিত থেকে। এবং ইংলিশ থেকে থাকে এখানে ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, কারেন্ট ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু এখানে ইংলিশের মধ্যে থাকে। তো নেক্সট আমরা দেখে নেব স্যালারি নিয়ে। এখানে দেখুন আপনাদের ট্রেনিং হওয়ার পর আপনার যখন পোস্টিং হবে সেই পোস্টিংয়ে আপনাদের স্যালারি বেসিক স্যালারি যে থাকে 22,700 থেকে কিন্তু আপনাদের স্টার্টিং হয়, এবং এর সঙ্গে সঙ্গে আয় এক্সট্রা থাকে ডিয়ারনেস অ্যালোয়েন্স, হাউস রেন্ট অ্যালোয়েন্স, মেডিকেল এবং রেশন অ্যালোয়েন্স, এই সমস্ত কিন্তু যুক্ত হয়ে সব কিছু নিয়ে 25,000 থেকে 28,000 স্যালারি আপনাদের হয়ে থাকে স্টার্টিংয়ে, ক্লিয়ার। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে আপনারা কীভাবে WBP কনস্টেবল মাধ্যমিক পাস করার পর কীভাবে জয়েন করবেন, কোন কোন পার্টে আপনারা এক্সাম দেবেন, সিলেকশান প্রসেস কীরকম থাকে, স্যালারি কীরকম থাকে। তো অবশ্যই আপনারা যদি কোনো কিছু মনে ডাউট থাকে, কোনো কিছু কোয়েশ্চেন থাকে এই রিলেটেড, তাহলে কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং নেক্সট ভিডিও আপনাদের কোন ক্যারিয়ার রিলেটেড চাইছেন তা নিয়েও আপনারা নিচে কমেন্ট করতে পারেন।